গাট্টুর প্রথম প্লেনে সফর। গরমে ছুটি ছিল, গাট্টু আর চিঙ্কি ঘরে বসে বসে বোর হচ্ছিল। বাইরে খুব রোদ্দুর ছিল, তাই মা বাইরে খেলতে যেতেও দিচ্ছিল না, আর তাই গাট্টু চিঙ্কি বোর হয়ে গিয়েছিল। ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, এখনো দেড় মাস বাকি গরমকাল শেষ হতে, কি জানি ঘরে বসে বসে কি করে দিন কাটবে। এইভাবেই কিছুদিন কেটে গেল। আর একদিন সন্ধ্যেবেলা বাবা একটা দারুণ ধামাকা করলো। আরে সত্যিকারের ধামাকা নয়, সারপ্রাইজের ধামাকা। বাচ্চারা, 4 দিন পর আমরা কুলু মানালি যাচ্ছি। এই কথা শুনে গাট্টু চিঙ্কির খুশি ঠিকানা থাকলো না। সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ, 100% সত্যি। বাহ বাবা, তুমি তো আজ দারুণ সারপ্রাইজ দিলে। গাট্টু চিঙ্কির এক্সাইটমেন্ট দেখে বাবা বলল, আরে এখনই এত এক্সাইটেড হইও না, এখনো আরো একটা ধামাকা বাকি আছে। আরেকটা ধামাকা? তাড়াতাড়ি বলো না বাবা, আমরা অপেক্ষা করতে পারছি না। শুনলেই হাওয়ায় উড়তে শুরু করে দেবে। এবার বলেই দাও বাবা, কত বড় সারপ্রাইজ। তাহলে শোনো, আমরা কুলু মানালি কোনো ট্রাভেল বাসে করে বা ট্রেনে করে না, আমরা প্লেনে করে যাব। দ্বিতীয় ধামাকাটা এতটাই বড় ছিল যে গাট্টু চিঙ্কি তো বিশ্বাসই করতে পারছিল না। বাবা, তুমি মিথ্যে কথা বলছো না তো? না রে বাবা, একদম সত্যি বলছি। বাবা তো আমাদের 4 জনের জন্য ফ্লাইটের টিকিট কেটে নিয়েছে। হ্যাঁ, আমরা কুলু মানালি উড়তে উড়তে যাব, উড়তে উড়তেই ফিরে আসব। এই কথা শুনে গাট্টু চিঙ্কি কোথায় আর বসে থাকার পাত্র ছিল, ওরা হাওয়ায় উড়তে শুরু করে দিয়েছিল। আর দেখতে দেখতে ঘর থেকে বাইরে পালিয়ে গেল। আরে বাচ্চারা কোথায় পালালো? যেতে দাও যেতে দাও, এত বড় খুশির খবর পেটে চেপে রাখতে পারে, হরিয়ার গুড্ডিকে বলতে যাচ্ছে হয়তো। ঠিক বলেছো, পাগল হয়ে গেছে দুজনে, বেচারারা ঘরে বসে বসে বোর হয়ে গেছে। ভালো করেছো তুমি কুলু মানালির প্ল্যান করে। আচ্ছা, শুধু বাচ্চারা বড় ছিল, আর তুমি বড় ছিলে না? তুমিও না, হাসি ঠাট্টা ছাড়ো, 4 দিন পর বেরোতে হবে, প্যাকিং শুরু করতে হবে। গাট্টু চিঙ্কি ঘরে ফিরে ওরা নিজের নিজের প্যাকিং করতে শুরু করলো। আর দেখতে দেখতে দুজনে এই দুটো মোটা মোটা ব্যাগ প্যাক করে নিল। বাবা ওদের দুজনের ব্যাগ দেখে খানিকটা ভয় পেয়ে যায়। এত মোটা মোটা ব্যাগ, তোমরা দুজন এই ব্যাগে কি নিয়েছো? কিছু না বাবা, জামা কাপড়, টাওয়েল, ব্ল্যাঙ্কেট, মাদুর, খেলনা আর বই, শুজ, স্যান্ডেল, লাট্টু, সব কিছু। বাচ্চারা, আমরা ওখানে ঘুরতে যাচ্ছি, ওখানে থাকতে যাচ্ছি না, এখনই ব্যাগ থেকে সব বের করো, আর যেইটুকু দরকার সেইটুকু নাও। ওদের আর কতটুকুই জিনিস, শুধু জামা কাপড়ই তো নিতেই হবে। গাট্টু চিঙ্কি, তোমাদের জামা কাপড় আমাদের ব্যাগে ভরে দাও। এই কথা শুনে গাট্টু চিঙ্কি বেশ রেগে গেল। আমরা আমাদের সব জিনিস কেন নিতে পারবো না? বাচ্চারা, প্লেনে বেশি জিনিসপত্র নেওয়া অ্যালাউড না, যাতে প্লেনের উপর বেশি লোড না পড়ে। তোমরা এতবারে জিনিসপত্র নিলে প্লেনটা কেমন করে উঠবে, এই কথাটা তো ভাবো। আর এমনিতেও ওখানে গিয়ে আমরা হোটেলে থাকবো, টাওয়েল, ব্ল্যাঙ্কেট সব কিছু ওখানেই পাওয়া যাবে। তাহলে শুধু শুধু এত কিছু বয়ে বয়ে নিয়ে যাওয়ার কি দরকার? আমরা ওখানে গিয়ে শুধু এনজয় করব। গাট্টু চিঙ্কি মা বাবার কথা মেনে নিয়ে আর ওরা সব জিনিস বের করে দিয়ে শুধু দরকারি জিনিস মা বাবার ব্যাগে ভরে নিল। 3 দিন পর অবশেষে সেই দিন চলে এলো যার জন্য গাট্টু চিঙ্কি অপেক্ষা করেছিল। আজ জীবনে প্রথমবার গাট্টু চিঙ্কি প্লেনে চাপতে চলেছিল। দুজনেই খুব খুশি এবং এক্সাইটেড ছিল। ট্যাক্সি করে সবাই এয়ারপোর্টে পৌঁছে গেল। গাট্টু চিঙ্কি এতদিন এয়ারপোর্ট বাইরে থেকে দেখেছিল, কিন্তু আজ প্রথমবার ভিতর থেকে তারা এয়ারপোর্ট দেখছিল। এয়ারপোর্ট বেশ বড় আর সুন্দর ছিল, লোকজনের ভিড় এদিক ওদিক দৌড়াচ্ছিল, তাও কোথাও কোনো নোংরা ছিল না, এয়ারপোর্ট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর ছিল। বাবা, বাসস্টপ রেলওয়ে স্টেশনে কত নোংরা থাকে, এই জায়গাটা কত পরিষ্কার। আরে বাচ্চা, আমরাই তো নোংরা করি, বাসস্টপ হোক আর এয়ারপোর্ট, কোথাও নোংরা ফেলা উচিত না, কারণ এইসব সুবিধা তো আমাদের জন্যই, আমাদেরই ভালো নাগরিক হয়ে খেয়াল রাখা উচিত। গেটে সব আইডি টিকিট চেক করার পর ওদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। ভেতরে জিনিসপত্র চেকিং আর বাকি সব ফর্মালিটিস পূরণ হওয়ার পর
গাট্টু চিংকির প্লেন রানওয়েতে এসে দাঁড়ালো। গাট্টু চিংকি বাবা মার সাথে একটা বাসে উঠলো। আমরা বাসে কেন বসলাম? আমরা বাসে করে কুলু মানালি যাব। এই কথা শুনে মা বাবা হাসতে লাগলো। আরে এই বাসটা আমাদের প্লেন অবধি ছাড়বে। তারপর আর কি, বাসটা প্লেনের কাছে গিয়ে পৌঁছালো। গাট্টু চিংকি প্রথমবার এত কাছ থেকে এরোপ্লেন দেখছিল। প্লেনটা বেশ বড় ছিল। ওয়াও, চলো একটা সেলফি নিই। বাবা প্লেনের সাথে একটা সেলফি নিল আর সবাই প্লেনে নিজে নিজে জায়গায় বসে পড়ল। গাট্টু উইন্ডো সিট পেয়েছিল আর তাই চিংকি বেশ রেগে গিয়েছিল। ডোন্ট ওয়ারি চিংকি, অর্ধেক রাস্তা আমি বসবো আর অর্ধেক রাস্তা তুমি বসো। বাচ্চাদের এই বিচক্ষণতা দেখে মা বাবা বেশ খুশি হলো। কিছুক্ষণ পর অ্যানাউন্সমেন্ট হলো, সিট বেল্ট পরে সবাই তৈরি হয়ে বসে পড়ল। আর দেখতে দেখতে গাট্টু চিংকির প্লেন ছেড়ে দিল। প্লেন 20,000 ফুট উপরে আকাশে ছিল। জানলা দিয়ে শুধু মেঘই মেঘ দেখা যাচ্ছিল। বেশ সুন্দর দৃশ্য ছিল। মাঝে মাঝে এয়ার হোস্টেস এসে ব্রেকফাস্ট, জুস আর চকলেটস দিয়ে যাচ্ছিল। খেদে গাট্টু চিংকির পেট ভরে গিয়েছিল। আমি ঠিক করে নিয়েছি যে আমি বড় হয়ে পাইলট হব। আমি এয়ার হোস্টেস হব। হ্যাঁ বাবা, যা ইচ্ছে তাই হয়ো, কিন্তু তার আগে ওই মেঘটা দেখো কত বড়। গাট্টু চিংকি জানলার বাইরে একটা মেঘ দেখল আর দেখতে দেখতে দুজনে মেঘের মধ্যে হারিয়ে গেল আর প্লেনে বসে মেঘ ছোঁয়ার স্বপ্ন দেখতে লাগলো। ট্রেনে সফর। গাট্টু চিংকি বাবার গাড়িতে সফর করেছিল, মামার বাইকে সফর করেছিল, রিক্সাতে সফর করেছিল, বাসেতে সফর করেছিল, আর এমনকি কিছুদিন আগে প্লেনেও সফর করেছিল। কিন্তু বেচারা গাট্টু চিংকির কষ্টটা তো দেখো, তারা আজ পর্যন্ত ট্রেনে সফর করেই। ওরা সুযোগ পেলেই বাবার কাছে বায়না করত, কিন্তু বাবার তো একটাই উত্তর, বাবা বাবা তুমি আমাদের ট্রেনে কবে চাপাবে? ট্রেনেতে চাপবে, চলো সাবিত্রী গার্ডেন। না বাবা, আমরা ওই গার্ডেনের ছোট ট্রেনে চড়ব না। তুমি সব সময় আমাদের ওই ট্রেনেই ঘোরাতে নিয়ে যাও। তাহলে কোন ট্রেনে বসতে চাও? আমরা সত্যিকারের ট্রেনে বসতে চাই, যেটা বক বক করে, যেটা লাইনে চলে, যেটাই বড় বড় ডাব্বা থাকে, আমরা ওটাতে বসতে চাই আর বক 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 করে ঘুরতে যাই। গাট্টু চিংকি শুধু এটা বলেই থামলো না, ওরা বাবার সামনে ভাগ ভাগ করে ট্রেনের অ্যাক্টিং করতে করতে নাচতে লাগলো। আর বেচারা বাবার কান ঝালাপালা হয়ে গেল। গাট্টু চিংকি রোজ ইউটিউবে ট্রেনের ভিডিও দেখতে থাকতো আর প্রতিদিন ট্রেনের ব্যাপারে গল্প করত। ওদের এই অবস্থা দেখে মায়ের খুব খারাপ লাগত। একদিন মা বাবার সাথে কথা বলল, তো বাবা বলল, আরে আমারও স্বপ্ন বাচ্চাদের সাথে ট্রেনের সফর এনজয় করার, কিন্তু অফিসের কাজের থেকে সময়ই তো পাই না। আরে কিছু হবে না, অনেক কাজ করে নিয়েছো, এখন বাচ্চাদের জন্য সময় বের করো। আমি কি আনন্দ স্যারের সাথে কথা বলবো, নাকি তুমি কাল 5 দিনের ছুটি স্যাংশন করিয়ে আনতে পারবে, সেটা বলো। এরপরে বাবা আর কি বলতো, বাবাকে তো মায়ের কথা মানতেই হতো। পরের দিন গাট্টু চিংকি স্কুলে গেল, তো ওদের পিছনে পিছনে মাও স্কুলে গেল আর সোজা হেডমাস্টার মিশ্রা স্যারের সাথে দেখা করলো। এমনিতে তো আমি ছুটি দিতামই না, আমাদের গাট্টু চিংকি আজ পর্যন্ত ট্রেনে সফরই করেনি, তাহলে আর কি করলো? আমার দুটো ব্রাইট স্টুডেন্টকে নিয়ে যান আর ওদেরকে ট্রেনের সফর করান, ওদের আমি 5 নয় পুরো 6 দিনের ছুটি দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সন্ধ্যাবেলায় যেই গাট্টু চিংকি বাড়ি ফিরল, অমনি মা ওদের সারপ্রাইজটা দিল। গাট্টু চিংকি, কাল থেকে 6 দিনের জন্য স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কেন মা? কারণ কালকে আমরা কোঙ্কন যাব, তোমাদের মাসির বাড়ি, তাও ট্রেনে করে। এই সারপ্রাইজটা তো গাট্টু চিংকি সহ্যই করতে পারলো না, ওদের দুজনের চোখেই জল চলে এলো। আরে এতে কাঁদার কি আছে, তোমাদের তো নাচা উচিত। কিন্তু মিশ্রা স্যার আমাদের 1 দিনেরও ছুটি দেবে না। একদম দেবেন, কারণ উনি অলরেডি ছুটি দিয়ে দিয়েছেন, তাও আবার 6 দিনে। মা গাট্টু চিংকিকে পুরো ব্যাপারটা বলল। এটা শোনার পর গাট্টু চিংকি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। পরের দিন মা বাবা আর গাট্টু চিংকি অনেক লাগেজ সাথে নিয়ে রেলওয়ে স্থানক পৌঁছালো, তো ওদেরকে দেখেই একটা কুলি এগিয়ে এলো
আর সে ওদের লাগেজ তুলে নিল। তুমি এই লোকটাকে সব জিনিসপত্র কেন দিয়ে দিলে? ও যদি জিনিসগুলো নিয়ে পালিয়ে যায়? আরে চিংকি, ওটা কুলি, আমরা ভিডিওতে দেখছিলাম না। স্টেশনে বেশ ভিড় ছিল, আলাদা আলাদা ধরনের লোক এদিকে ওদিকে ঘুরছিল, কেউ খাচ্ছিল তো কেউ গান গাইছিল, আবার কেউ লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য টিকিট কাটছিল। কিন্তু বাবা সবার টিকিট আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিল। কুলির পিছনে পিছনে সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোঙ্কান এক্সপ্রেসের কাছে এলো। ট্রেনটা বেশ লম্বা আর সুন্দর ছিল। গাট্টু চিংকি ট্রেনটাকে ছুঁয়ে দেখছিল। তো বাবা বলল, আরে চলো, না হলে তো ট্রেনটা ছেড়ে দেবে। তারপর সবাই ভিতরে একটা এসিওয়ালা কম্পার্টমেন্টে গিয়ে বসল। একটু পরেই ট্রেন চলতে শুরু করলো আর গাট্টু চিংকি মজা পেতে লাগলো। মনে হচ্ছে আমরা ট্রেনে না, কোনো নৌকায় বসে আছি। মজা লাগছে তো? তখনই একটা লোক খাবারের অর্ডার নিতে এলো আর বাবা ওকে খাবারের অর্ডার দিয়ে দিল। স্যার, 15 মিনিট পরেই আপনার খাবার এখানে পৌঁছে যাবে। লোকটা চলে গেল। এক একটা স্টেশন পেরোতে লাগলো আর কোঙ্কন রেলওয়ে বড় বড় পাহাড়, ব্রিজ আর টানেল ছাড়িয়ে আনন্দের সাথে হুইসেল বাজাতে বাজাতে এগোতে লাগলো। ট্রেন টানেলে ঢুকলেই পুরো ট্রেনে রাতের মতো অন্ধকার হয়ে যাচ্ছিল আর টানেল থেকে বাইরে বেরোতেই দিনের আলো। 5 মিনিটে রাত আর 5 মিনিটে দিন, এটা আমরা শুধু ট্রেনেই পাবো। হ্যাঁ, এই জন্যই তো ট্রেনে সফর করার মজাই আলাদা, আর ট্রেনের সফর অনেকটা সস্তাও হয়। আর না ট্রাফিকের ঝামেলা, না পাংচারের প্রবলেম। একদম ঠিক কথা, কিন্তু লোকজন ট্রেনকে খুব নোংরাও করে। এখানে ওখানে পানের পিক ফেলে, র‍্যাপারস, জলের বোতল সবকিছুকে ফেলে কম্পার্টমেন্টকে নোংরা করে। এটা তো একদম ঠিক নয়। ট্রেনে ডাস্টবিনের সুবিধা আছে, আমাদের উচিত সেখানেই নোংরা ফেলা। আমাদের ভারতীয় রেলওয়ে পুরো পৃথিবীতে চতুর্থ স্থানে আছে। প্রতিদিন কোটি কোটি লোককে এখান থেকে ওখানে নিয়ে গিয়ে যাত্রীদের জীবন সহজ করে দেয়। লকডাউনেও ট্রেন কি না করেছে, অক্সিজেন পৌঁছানো, ওষুধ পৌঁছানো, আর আজও দরকারি জিনিস এখান থেকে ওখানে পাঠাচ্ছে ভারতীয় রেলওয়ে। সেই জন্যই আমাদের সবার উচিত এর যথার্থ সম্মান দেওয়া। একে নষ্ট করে একদম উচিত না। 1 ঘন্টা পেরিয়ে গেল। গাট্টু চিংকি বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল। ওদের পুরো ট্রেনটা ঘুরতে ইচ্ছে হলো। ট্রেনে লাগানো টয়লেটসগুলো দেখে নিজেদের প্রশ্নের উত্তর খোঁজার ছিল। ওরা মা বাবার কাছে পারমিশন চাইল। তো বাবা বলল, হ্যাঁ যাও, কিন্তু কম্পার্টমেন্ট মনে থাকবে তো? আর হ্যাঁ, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে না, হাত বাইরে বের করবে না একদম। হ্যাঁ বাবা, জানি তোমরা বিশাল বুদ্ধিমান, এবার যাও। তারপর আর কি, লম্বা সাপের মতো ট্রেন কেটে গাট্টু চিংকি এক একটা কামরা ঘুরতে লাগলো। আলাদা আলাদা লোক তাদের আলাদা আলাদা ভাষা শুনে এনজয় করতে লাগলো আর তালি বাজিয়ে গাইতে লাগলো। সেটা শুনে যাত্রীরাও ওদের সাথ দিতে লাগলো। রেলগাড়ি, রেলগাড়ি, ঝুক 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 ঝুক, মাঝখানের স্টেশন বলে রুক 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 রুক। এইভাবে গাট্টু চিংকি নিজের খুশিতে সমস্ত যাত্রীদের আর টিসি কেও শামিল করে নিল। সবাই গাট্টু চিংকিকে অনেক ভালোবাসা দিল। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।